খুব ভালো লাগলো শুনে খেমি, যে অর্জুন তোমার এত খেয়াল রাখে। ও সবসময় আমার খেয়াল রাখে। কিছুদিনের জন্য বদলে গেছিল, যখন আমাদের সন্তানের কথা জানল তখন থেকে খুব খুশি আর আমার খুব খেয়াল রাখে। অর্জুন বলছিল, আমি খুব খুশি, আমাদের সন্তান মাহিয়াবংশী পরিবারের অংশ আর আমাদের সন্তান এই বাড়িতে জন্ম নেবে। আমাদের বাচ্চা এই বাড়িতেই দিনে দিনে বড় হবে। তুমি সত্যি বলেছো খেমি, আর আমি তোর পিসির সঙ্গেও কথা বলবো। যতক্ষণ তোমার সন্তান না হচ্ছে উনি যেন কোথাও না যান, এখানেই তোমার কাছে যেন থাকে। আমাদের সন্তান এই বাড়িতেই বড় হবে, আমাদের সন্তান এই বাড়িতেই জন্ম নেবে, আমাদের সন্তান মাহিয়াবংশী পরিবারের অংশ, আমাদের সন্তান এই বাড়িতেই বড় হবে, আমাদের সন্তান এই বাড়িতেই জন্ম নেবে। আমাদের সন্তান? তার মানে এই সন্তান হিতেন আর খেমির? কি হয়েছে অর্জুন? ও, খেমি বৌদি হিতেনদার কাছেই এসেছে, অদ্ভুত ব্যাপার। ঠিক আছে হিতেন, তোরালের থেকে আমি নিয়ে নেব। ঠিক আছে। হিতেন, এই দেখো কাপল ওয়াচ, কেমন এটা? আমি এক্ষুনি নিয়ে আসলাম। প্লিজ এবার এটা বলো না যে এটাও খারাপ। হ্যাঁ, এটা ভালো, অন্তত তোমার ধুতির থেকে অনেক ভালো। বাজে কথা বলা বন্ধ করো, ঠিক আছে? চলো বাবাকে গিয়ে এটা দিই। তোরা এখন? সন্ধ্যাবেলা যখন কেক কাটা হবে তখনই দিয়ে দিও। না, এখনই দেবো, সবার আগে। চলো। আরে চলো না, তোরাল সন্তু, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি, চলো 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 এখানে। বাবা, আপনাদের ওয়েডিং অ্যানিভার্সারিতে আপনাদের জন্য এই গিফট এনেছি আমরা। তাড়াতাড়ি খুলে বলুন এটা কেমন লাগলো। ভালো লেগেছে না দেখলে? আমি জানতাম বাবার এটা খুব পছন্দ হবে। বাবা বলুন না কেমন লাগলো। বাবা একদম সত্যি বলবেন। হ্যাঁ বাবা, তুই কথা বলার সুযোগ দিলে তাহলেই তো বলতে পারবো, তাই না? খুব ভালো দেখতে হয়েছে এই ঘড়িটা, দারুন। কিন্তু আরেকটা কথা আমি বলছি তোকে, তুই যদি রেশমের ধুতি নিয়ে আসতি না আমার জন্য, তাহলে আমি তখন ঠিক বুঝতে পেরে যেতাম যে সেটা তুই নিজে পছন্দ করেছিস। কিন্তু বাবা। হ্যাঁ বাবা বল। রেশমের ধুতি কেউ কাউকে দেয় নাকি? এই ঘড়িটা দেখো না, ঘড়িটা কতটা সুন্দর, আর তোমাদের দুজনের জন্য একদম পারফেক্ট, তাই না তোরাল? একদম পারফেক্ট। হ্যাঁ, তো আমি কখন অস্বীকার করলাম আবার? আমি তো বললাম এটা দারুণ দেখতে হয়েছে, একদম চকচক করছে। কিন্তু রেশমের ধুতি যদি নিয়ে আসতি তাহলে আমি তাহলে মনে করতাম যে পছন্দটা আরো ভালো। কিন্তু বাবা, আমি যেটা ভেবেছিলাম ওটাই ভালো ছিল। হ্যাঁ, আমি কখন সেটা অস্বীকার করলাম? বাবা আমার কথা বলছেন। কি বলছেন বাবা, আপনিও এর কথা হাসছেন? তোরাল। হ্যাঁ, তোমাকেই খুঁজছিলাম। এই শাড়িটার সঙ্গে আমার একটা দুল চাই, তোমার কাছে আছে? হ্যাঁ আছে, আমি এক্ষুনি নিয়ে আসছি। তুমি ঘরে যাও, আমি ওখানে গিয়ে দিয়ে আসছি। চলো। বাবা আসছে। মালিক, আমি এক্ষুনি আসছি। Oh!
এটা কি করছিস শান্ত? শাশুড়ি কখনো বৌমার পায়ে হাত দেয় না, কিন্তু ছোট বোন তো প্রণাম করতে পারে, তাই না? মা চলে যাবার পর তোকেই আমি আমার মায়ের জায়গায় বসিয়েছি দিদি, আর তুই সবসময় আমার ভালোর জন্য আমাকে আশীর্বাদ দিয়েছিস। আজ আমার বিয়ের প্রথম বছর, তুই আমাকে আশীর্বাদ করবি না? তুই সব সময় এরকম সুখী থাক, তুই তো আমার বোন, আর বোনকে খালি হাতে আশীর্বাদ করা যায়? আজ তোর বিয়ের এক বছর পূর্ণ হলো, এই নে তোর উপহার। আমি তোর জন্য সব সময় এটাই চেয়েছি শান্ত, যে সব সময় তুই ভালো থাক, আজও এটাই চাইছি। খেমি, এই দেখো, এটা ঠিক মানাবে তো তোমার শাড়ির সাথে? হুম, খুব সুন্দর। তাহলে তাড়াতাড়ি এটা পরো আর নিচে চলে এসো, সবাই চলে এসেছে। হ্যাঁ তোরাল, আমরা এক্ষুনি আসছি। দিদি তোমার দেওয়া কানের দুল পরবে, আর আমি দিদির দেওয়া সিঁদুর পরে আসছি। এইবার একদম ঠিক দেখাচ্ছে, একদম ব্যাপক। এদিকে ঘোর একবার। ওরে মূর্খ, কি করে বোঝাই তোকে? হ্যাঁ, এইবার একদম ঠিকঠাক দেখাচ্ছে। বন্দিনী। কি বন্দিনী? আমি বুঝলাম না মালিক। আরে আমি তোকে বললাম যে বন্দিনী। কিন্তু আমি তো সন্তু। হ্যাঁ, তুই সন্তুরি, আমি জানি সন্তুরি ছিলি, এখন আর নয়। বুঝতে পারলি না তো? আমি বুঝিয়ে বলছি, মহিলাদের যখন বিয়ে হয় না, তখন তার ঠিক পরেই তাদের আবার আরো একটা নতুন জীবন শুরু হয়। সেই কারণেই তখন তাদের নামটাও তাদের নতুন হয়ে যায়। কিন্তু তোর সঙ্গে আমার বিয়ে হওয়ার পর থেকেই আমার জীবনটা তারপর থেকে একেবারে বদলে যায়, জানিস। সম্পর্ক, দায়িত্ব ইত্যাদি, এই প্রত্যেকটা বিষয়ের ঠিক কি কি মানে আমি তোর কাছ থেকে শিখি। তাই বিয়ের পর তোকে যদি কোনো নতুন নাম দিতে হয়, তাহলে সেটা হবে বন্দিনী, আমার বন্দিনী। কিন্তু মালিক, সম্পর্ক বেঁধে রাখা কোনো বন্ধন নয়, ওটা তো জীবনের একটা অংশ। হ্যাঁ, তোর কথাটা একেবারেই ঠিক, কিন্তু যদি দূর থেকে তোকে কেউ দেখে না, তাহলে তোকে কিন্তু এই সবকিছু নিয়ে বন্দিনী বলেই মনে হবে। আর তাছাড়াও তুই আর আমি যখন একসঙ্গে থাকবো না, তখন আমি তোকে এই নামটা ধরেই ডাকবো। বুঝতে পারলি আমি কি বললাম? একদম ঠিক আছে।